কাউন্টার থেকে আমাদের খুব দামি ড্রিঙ্ক ছিল, অনেক দামি বড় বড় ড্রিঙ্কস, সেটা তারা জোর করে নেওয়ার চেষ্টা করছে। আমাদের অভিযোগ, আমি যে ওই যে ড্রিঙ্কস গুলো নিতে চাইছে, তারা তো নিতে পারে না, ক্লাব মেম্বার না, তারা তো নিতে পারে না। তো আমি জাস্ট তাদেরকে বাধা দিচ্ছি যে এটা নেওয়া যাবে না, নিতে হলে তোমাদের কোনো এটা বিক্রিযোগ্য না, এটা আর বাইশটা আমাদের বার ক্লোজ, এটা এখন দেওয়া যাবে না। এরপরে সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিগাল শুরু করে, আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে। কার কথা বলছে না ওই পরিমণি? আমি তাকে ওই ঘটনার আগ পর্যন্ত আমি চিন্তা, তো ওই সময় আমি তাকে থামাইতে চেষ্টা করি যে, তো তার সাথে যে একটা ছেলে ছিল সে এসে আমাকে যথাযথ ও গ্লাস মারে, আমার ঘাড়ে লাগে। এই অবস্থায় আমাদের সিকিউরিটিদেরকে আমি নির্দেশ দিই, তখন সিকিউরিটিরা তাকে উঠে নিয়ে যায়। যখন সিকিউরিটিটা নিয়ে যায় বাড়ির সামনে সে অনেক ড্রিঙ্ক করে ফেলছে, ওইটা আমাদের সিসি ক্যামেরা দেখবে না যে সে ড্রিঙ্ক করা অবস্থায় গাড়িতে উঠতে পারছে। আর এটা পরের দিনই আমাদের ক্লাবের নিয়ম অনুযায়ী এটা ইট হ্যাজ বিন রিপোর্টেড, আমাদের যারা স্টাফ আছে তারা লিখিতভাবে সমস্ত রিপোর্ট নিয়ে এসেছে, সেই রিপোর্টে পরিষ্কার, কিন্তু আমার সাথে তার কিছুই হয়নি।